আসসালামু আলাইকুম, বিডি সাবরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ব্লগটি কী নিয়ে সেটা পরে বলছি। এই যে দেখুন, আমার ফাজ ভুষি খাচ্ছে, এটা খুব পছন্দ করে ও। তো আজকে ব্লগে দেখাবো আমি যে উত্তরবঙ্গের যে বিখ্যাত বাটনা পিশনি আছে সেটা দিয়ে কিভাবে ভর্তা করতে হয়, এটা আসলে অনেকের কাছেই আছে। তো আসলে আমি জানি না যে সঠিক এটার নাম কি, যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি যতটুকু জানি যে এটা বাটনা পিশনি। তো চলুন আমার বাটনা পিশনিটা আপনাদেরকে দেখাই যে সেটা কিভাবে ইউজ করছি। তো এই তো আমার বাটনা পিশনি, আর ওটা তো মাটির, কিন্তু আমার যে বাটনাটা যেটা ধরতে হবে আসলে এটার জেনুইনই নাম কি আমি জানি না, কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। তো অনেকের দেখছি এটা বাঁশের, কিন্তু আমার এটা কাঠের। কাঠের হওয়াতে অবশ্যই আমি মনে করি যে ভালোই হয়েছে, খারাপ হয় নাই, হয়তো বা টেকসই হবে অনেক দিন, ক্ষয় হবে খুব কম, এরকম আমার মনে হয়। তো আমারটা কাঠের, আর এটা যে এই যে গর্ত খাঁচ কাটা আছে, অনেকে ভাবে যে ভাবতে পারেন যে এটাতে লেগে গেলে এগুলি উঠবে না, উঠানো যাবে না। আসলে এটা ব্রাশ ইউজ করলে এই জিনিসটা উঠানো যায়। তো এটা পরিষ্কার করার জন্য আমি একটা ব্রাশ নিয়েছি, এই যে এটা, এটার মধ্যে মানে ভীম লিকুইড দিয়ে তারপরে এটা দিয়ে প্রেস করে করে ব্রাশ করা যায়। তো এটা দিয়ে ব্রাশ করলে এই জিনিসটা পরিষ্কার হয়ে যায়। খাঁচ কাটা এটার মধ্যে ঢুকে থাকে, কিন্তু ভিজিয়ে ব্রাশ করলে এই জিনিসটা পরিষ্কার হয়ে যায়, সুতরাং সমস্যা হয় না এটা পরিষ্কার করতে। তো আরেকটা জিনিস আমি নিয়েছি, এই যে হ্যান্ড বিটার, এটা দিয়ে শুধু চাপ দিয়ে প্রেস করলেই বিটার হয়ে যায়, বিট করা যায়। তো এটা দিয়ে চাপ দিতে হয় আর কি। এখন তো ফ্লোরে এর জন্য মানে ভালো করে দেখা যাচ্ছে না, টাইলসের উপরে। তো এটা দিয়ে যখন আমি বিট করব তো সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। তো দেখতে থাকুন আপনারা, আমাকে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। তো এখানে আরেকটু বলে রাখি, তো আমার জন্য তো খুব সুবিধা হয়েছে, কারণ হাত দিয়ে যে আলু বা যে কোনো একটা জিনিস ভর্তা করলে খুব সহজেই মিশ হতে চায় না, ফিনিশিং হতে চায় না। তো এটা তারা খুব সহজেই ফিনিশিং হয়ে যায়, এটা দিয়ে করতেও বেশি একটা কষ্ট হয় না, ভালো হয়। আর হাত জ্বলার ব্যাপার তো একটা আছেই, তো হাতের ছোঁয়া ছাড়াই খুব সহজে খুব মজাদার ভর্তা তৈরি করা যায় এটাতে, তাই এটা আমার জন্য খুব পারফেক্ট হয়েছে। Thank you.